হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইসিটি স্কুল কোঅর্ডিনটার অর্থাৎ কম্পিউটার ইন্সট্রাক্টর পোস্টের জন্য যারা যারা আবেদন করেছিলেন তাদের অনেকেরই এক্সাম কমপ্লিট হয়ে গেছে জনের এক্সাম চলছে আর যাদের এখনও পর্যন্ত এক্সাম কমপ্লিট হয়নি তাদের এই কিছু দিনের মধ্যে এক্সাম হয়ে যাবে এইবারে যারা এই কম্পিউটার ইনস্ট্রাক্টারস পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের মনে বিভিন্ন রকমের ডাউট রয়েছে যে এই যে এই পোস্টটা এটা কোনো কোম্পানির আন্ডারে না কোনো সরকারি জব তাছাড়া এই পোস্টটা কি পারমানেন্ট পোস্ট আর তাছাড়া নিয়োগ যে হচ্ছে যদি পারমানেন্ট না হয় তাহলে কতদিনের জন্য নিয়োগ হচ্ছে এটা কি কন্ট্রাকচুয়াল পোস্ট এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের মনে রয়েছে আপনারা আমার চ্যানেলে আইসিটি রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেখানে আপনারা কমেন্ট করে বারবার জানতে চাইছেন এই প্রশ্নগুলোর উত্তর আজকে এই প্রশ্নগুলো নিয়েই ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম প্রশ্ন হলো এই যে স্কুল কোঅর্ডিনেটরের যে জবটা এটা কোম্পানির জব না গভর্নমেন্টের জব যার যে যে ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছেন স্কুল নেটের আন্ডারে তখন আপনারা যে এডমিট কার্ডটা ডাউনলোড করেছেন সেই এডমিট কার্ডের ইনস্ট্রাকশানটা যদি ভালো করে পড়ে থাকেন তাহলে ওখানে লেখা আছে দেখবেন ছ নম্বরে যে ইনস্ট্রাকশানটা লেখা আছে সেখানে লেখা আছে প্লিজ নোট দ্যাট দ্য স্কুল কোঅর্ডিনেটর পোস্ট ইজ আ প্রাইভেট জব অনলি বিং অফার্ড বাই দ্য অথরিটি অ্যান্ড নট গভর্নমেন্ট জব এটা কোনো গভর্নমেন্ট জব নয় এটা শুধুমাত্র প্রাইভেট জব এটা ওখানে লেখাই আছে যখন আপনারা অনলাইনে আবেদন করেছিলেন সেখানেও ইনস্ট্রাকশানের ওখানে ইনস্ট্রাকশানের পিডিএফটা যদি ভালো করে আপনারা পড়ে থাকেন তাহলে ওখানেও ইনস্ট্রাকশানে লেখা আছে দ্য পজিশান অফ স্কুল কোঅর্ডিনেটার বিং অফার্ড বাই আইএল অ্যান্ড এফ এস ইটিএস ইজ নট আভর্মেন্ট জব এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয় ওই ইনস্ট্রাকশানের পিডিএফটাতেও সেম লেখা আছে আসলে আইসিটি যে স্কুল কোঅর্ডিনেটার পোস্টটি রয়েছে সেটা আইসিটি স্কুল প্রোজেক্টের আন্ডারে একটা পোস্ট এই স্কুল প্রোজেক্টটাকে আন্ডারটেক করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারটেক করে নিয়েছে ওয়েবেল বলে সংস্থা সেই সংস্থাটি রিকুমেন্ড করছে ওয়েবেল আবার দুটো কোম্পানিকে দায়িত্ব দিয়েছে এই রিকুমেন্ট প্রসেসিং কমপ্লিট করার জন্য একটা হলো স্কুল নেট আর একটা হলো এক্সট্রা মার্কস এই দুটো কোম্পানি রিকুমেন্ট প্রসেসিং কমপ্লিট করবে তো যখন রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কোম্পানির আন্ডারেই হচ্ছে গভ গভর্নমেন্ট প্রজেক্টটা গভর্নমেন্টের আন্ডারেই কিন্তু রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সেটা কোম্পানির আন্ডারই আর দু হাজার একুশের আগে যারা এই প্রজেক্টের আন্ডারে স্কুল কোঅর্ডিনেটর হিসেবে যারা যারা নিযুক্ত হয়েছিলেন নিয়োগ হয়ে গেছিলো যাদের তারা তাদেরকে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেক করে নিয়েছে গভর্নমেন্টের আওতায় তারা চলে গেছেন ওদের স্যালারি অ্যামাউন্টটাও গভর্নমেন্ট দিচ্ছে আর কিন্তু পরবর্তীকালে দু হাজার একুশে পর পরে যে ফিফথ ফেজে যে রিক্রুট হলো রিসেন্ট এরা কিন্তু এখনো পর্যন্ত কোম্পানির আন্ডারেই রয়েছে এদেরকে কিন্তু গভর্নমেন্ট তাদের নিজের আওতায় নিয়ে আসেনি এদেরকে স্যালারি দিচ্ছে স্কু স্কুল নিয়ে মার্কস মানে যে কোম্পানি আন্ডারে যারা যারা জয়েন করেছেন তাদেরকে তারাই সেই কোম্পানি স্যালারি দিচ্ছে কিন্তু দু হাজার একুশের আগে যারা জয়েন করেছেন তাদেরকে কিন্তু আবার গভর্নমেন্টই ওদেরকে স্যালারি দিচ্ছে এরপর যেহেতু এটা গভর্নমেন্ট আন্ডারটেক করে নিয়েছে প্রজেক্টটাকে ওই জন্য গভর্নমেন্ট অবভিয়াসলি চাইবে এই প্রোজেক্টটাকে আরও বেশি উন্নত করার জন্য আর যারা যারা এখনও পর্যন্ত গভর্নমেন্টের আওতায় আসেননি স্যালারির ক্ষেত্রে তারা কিছুদিনের মধ্যে চলে আসবেন গভর্নমেন্ট ওদেরকেও নিজের আওতায় নিয়ে নিয়ে নেবে আর ওদেরকে স্যালারি অ্যামাউন্টটা বেঙ্গল গভর্নমেন্টই দেবে আর যেহেতু এটা গভর্নমেন্টের প্রজেক্ট ওই জন্য পরবর্তীকালে এদের বেতনের পরিমাণ স্যালারি অ্যামাউন্টের পরিমাণটা অনেক বেশি বাড়বে বাড়ার একটা চান্স রয়েছে এমনিতে দশ হাজারের মধ্যেই এদেরকে পেমেন্ট করা হচ্ছে সব কিছু কেটে কুটে হাতে এরা পাচ্ছেন ওই সাত হাজার তিনশোর মধ্যেই পাচ্ছেন তার বেশি পাচ্ছেন না কিন্তু পরবর্তীকালে এই অ্যামাউন্টটা বাড়ার সম্ভাবনার পরিমাণটাই বেশি আর যাদেরকে রিক্রুট করা হচ্ছে তাদেরকে কোম্পানি যখন জয়েন করাচ্ছে তখন বলছে ওটা কন্ট্রাকচুয়াল পোস্ট এই দেখুন এখানে ইনস্ট্রাকশনের এইখানটাতে লেখাই আছে দ্য টেনার অফ এমপ্লয়মেন্ট উইল বি ফর আ পিরিয়ড অফ ওয়ান ইয়ার অ্যান্ড সেল বি রিনিউয়াল অন অ্যানুয়েল বেসিস স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স আনটিল দ্য কমপ্লিশন অব দ্য প্রজেক্ট পিরিয়ড অর্থাৎ এক বছরের জন্যই এদেরকে রিক্রুট করা হয় পরবর্তীকালে এদের পারফরমেন্স যদি ভালো থাকে ভালো কাজ করলে পরবর্তীকালে এদেরকে রিনিউ করে নেওয়া হয় অ্যাকচুয়ালি যখন গভর্নমেন্ট আন্ডারটেক করে নিয়েছে এই প্রজেক্টটাকে ওদেরকে ধরে রাখুন এদের জব মোটামুটি সিক্সটি ইয়ার্স ষাট বছর ধরে রাখুন ষাট বছরের আগে আপনাদের কোনো কিছু প্রবলেম হবে না ষাট বছরই থাকবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনারা গভর্নমেন্টের আন্ডারে আসছেন যতক্ষণ আপনার কোম্পানির আন্ডারে থাকলে পারফরম্যান্স ভালো করতে হবে আদারওয়াইজ আপনাদেরকে কোম্পানি কিন্তু বেরো করে দিতে পারে ওদের কাছে ওটা ওই রাইটটা ওদের রয়েছে এরপর যাদেরকে গভর্নমেন্ট অলরেডি আন্ডারটেক করে নিয়েছে নিজের আওতায় নিয়ে নিয়েছে তাদের কিন্তু ষাট বছর জব থাকবে আপনাদের কোয়েশ্চেন ছিল যে এটা পারমানেন্ট পোস্ট কি পোস্ট নয় আশা করি আপনারা অনেকটাই ক্লিয়ার হতে পেরেছেন বলতে গেলে পারমানেন্ট কন্ট্র্যাকচুয়াল এক বছরে কন্ট্র্যাক্টে ওদেরকে নেওয়া হয় কিন্তু ষাট বছর পর্যন্ত ওদেরকে রেখে দেওয়া হয় ওদেরকে বের করার বের করে না জেনারেলি বের করে না এরপর কতদিনের জন্য নিয়োগ হয় ওটাও ডিটেলসে আমি বলে দিলাম এখানে আপনাদের আশা করি ডাউট অনেকটা হলেও ক্লিয়ার হয়েছে যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা অতি অবশ্যই এর জন্য ভালো করে প্রিপারেশান নিন ভালো করে দেখুন এই জবটা যদি আপনাদের হয়ে যায় আমি তো বলবো কন্টিনিউ করা ভালো কারণ কারণ আপনারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসবেন আর স্যালারির অ্যামাউন্টটা এখন কম আছে কিন্তু পরবর্তীকালে ওটা আরও বাড়বে যারা এই ফেজে নতুন সিলেক্টেড হবেন তারা প্রথমে কোম্পানির আন্ডারেই থাকবেন কোম্পানি ওদেরকে স্যালারি দেবে পরবর্তীকালে ওরাও সরকারের আন্ডারে চলে যাবে সরকার তাদেরকেও আন্ডারটেক করে নেবে যারা স্কুলে কম্পিউটার ইন্সট্রাক্টর হিসেবে জয়েন করবেন তাদেরকে স্কুলের আইসিটি লেভের দায়িত্ব ওনার হাতে দিয়ে দেওয়া হয় তাছাড়া আইটির যে সিলেবাস রয়েছে কম্পিউটার এডুকেশনের ওপর সেটাই স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে কমপ্লিট করাতে হয় কিছু থিওরি রয়েছে কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্কও ওদেরকে করাতে হবে তারপরেও যদি স্কুলের কোনো অফিস ওয়ার্ক থাকে ওটাকে যদি স্কুল কোঅর্ডিনেটরকে বলা হয় ওগুলো করে দিতে তাহলে স্কুল কোঅর্ডিনেটরের দায়িত্ব কিন্তু ওই অফিস ওয়ার্কগুলো করে দেওয়ার অফিসের ওয়ার্কগুলো স্কুল কোঅর্ডিনেটরের দায়িত্ব রয়েছে ওগুলোও করে দিতে হবে এই হলো এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের কাজ আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে অনেকটাই আপনাদের মনে যা যা কোশ্চেন ছিল অনেকটা ক্লিয়ার করতে পেরেছি এর পরেও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই নেক্সট ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন